আসসালামু আলাইকুম। ঘুরে বেড়াচ্ছি রাস্তায়, আমাদের ডান দিকে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, বাম দিকে চলছে মেট্রো রেলের কাজ। আমরা এখন ফ্লাইওভার দিয়ে না উঠে আমরা ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে কাজ চলছে। তো রমাদান মাস, রহমত মাগফিরাত নাজাতের মাস। আমরা রমজানকে তিন ভাগে ভাগ করি সবসময়, যে প্রথম 10 দিন খালি রহমত চাই, মাঝখানে 10 দিন শুধু আপনার মাগফিরাত চাই, ক্ষমা চাই, আর তৃতীয় 10 দিন শুধু জাহান্নাম থেকে মুক্তি চাই। এটা ঠিক না। আমাদের আমাদের সারা রমজানেই আপনার দয়া রহমত বরকত মাগফিরাত নাজাত, এটাকে তিন ভাগে ভাগ করা যাবে না, ঠিক আছে? আমাদের এই জিনিসটা বুঝতে হবে। হ্যাঁ, যে আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে রমজানকে তিন ভাগে ভাগ করার দরকার নেই। পুরো রমজান মাসটাই আল্লাহ বলেছেন যে রহমত প্রেরণ করা হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, তারপরে আপনার শয়তানকে শিকল দিয়ে আটকে রাখা হয়, যেমন আমরা আমাদের মুখকে আটকে রাখি মাছ দিয়ে। সো এই রমাদান মাস প্রতিটা দিনই গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, লাস্টের 10 দিন যেটা চলতেছে, এই 10 দিনের বেজোর রাতগুলা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টু ফাইন্ড আউট দ্য লাইলাতুল কদর। আল্লাহ কোরআনে বলেছেন যে লাইলাতুল কদর খাইরুম মিন আলফি শাহর, এটা আপনার হাজার রাত থেকে আপনার বেশি দামি, পাওয়ারফুল। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আবারও দেখাবে। আল্লাহ হাফেজ, রমজান কারিম।